আসসালামু আলাইকুম, homefairbd.com এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে সাউথ পিরেরবাগ থেকে 1250 স্কোয়ার ফিটের একটি 3 ইয়ার্স ইউজ প্রপার্টি দেখে নিব, সাথেই থাকবেন আর সাথে সম্পূর্ণ প্রপার্টিটা দেখে নিব। এটা হচ্ছে লিফটের এরিয়াটা। তো আমরা নয়তলা বিল্ডিংয়ের এই মুহূর্তে নয়তলাতেই আছি, 3 বছরের একটা ইউজ প্রপার্টি দেখতে এসেছি। এন্ট্রিটা করব এদিক থেকে। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 6টা করে ইউনিট থাকছে, ডিটেলসে সব জানিয়ে দিব, সাথেই থাকবেন। শুরুতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রয়িং আর ডাইনিংয়ের স্পেসটা একসাথে, মানে ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা থাকছে। 3 বেড 3 বাথ আর 2টা বেলকনি দেখবো, খুব সুন্দর করে কিন্তু করা আছে। যেহেতু 1250-এর মধ্যে 3টা বেড 3টা বাথ করা হয়েছে, ড্রয়িং ডাইনিংটা রাখা হয়েছে পর্যাপ্ত আলোটা কিন্তু আপনি সবসময় পাবেন। এখান থেকে একটা বেসিন কাউন্টার রয়েছে, এদিকে থাকছে আমাদের ফার্স্ট বেডরুম। চলুন দেখে নিই। ফার্স্ট বেডরুমের 2টো জানালা কিন্তু থাকছে, পর্যাপ্ত আলোটা আপনি সবসময় পাবেন যেহেতু 9তলার ওপরে আছি। আর আশেপাশের এরিয়াটাও কিন্তু খোলামেলা থাকছে। এই পাশ থেকে একটা বেলকনি থাকছে যেটা কিচেনের সাথেও কিন্তু একসাথে আর কি করা আছে। আর অ্যাটাচ বাথ এরিয়া থাকছে এদিক থেকে। তো ছাপড়া মসজিদের কাছাকাছি বা সাউথ পিরেরবাগে যারা প্রপার্টির রিকোয়ারমেন্ট দিয়েছিলেন আমাদেরকে, তো তারা কিন্তু আজকে পুরো প্রপার্টিটা দেখে নেবেন। আর ভিজিটের জন্য স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করে ভিজিট টাইমটা ফিক্সড করে ফেলবেন। ফার্স্ট বেডরুম তো দেখে নিয়েছি, এই পাশ থেকে একটু বেলকনি এরিয়াটা দেখে নিব, যে এখান থেকে আপনি রান্নাঘরেও যেতে পারবেন। এই পাশে একটা ডাউন ওয়াশ এরিয়াও কিন্তু রাখা হয়েছে। আর প্রপার্টি নিয়ে যে কোনো কোয়েরি থাকলে আমাদেরকে তো আপনি ফেসবুকের পেজে ইনবক্স করে জানিয়ে দিতে পারেন, ফোন করে আপনি কোয়েরিটা সলভ করে নিতে পারেন। আর ভিজিটের জন্য তো আপনি ফোন করে জাস্ট ভিজিট টাইমটা ফিক্স করে নিলেই হবে। ড্রয়িং অ্যান্ড রানিংয়ের একটা পাশ দেখে নিলাম, এই পাশে পুরোটা ওয়াল কিন্তু টাইলস করা আছে, একটা বেসিন কাউন্টার কিন্তু সেট করা রয়েছে। 3 বছরের ইউজ প্রপার্টি দেখছি, বাট একদম আপনি যখন সামনে থেকে দেখবেন একদম নতুনের মতো কিন্তু আপনি দেখবেন, আর এখনই পারচেস করে উঠে যেতে পারবেন। কিচেনে চলে এসেছি, এখানে কিন্তু সবচেয়ে বড় সুবিধা তিতাস গ্যাস কানেকশনটা কিন্তু থাকছে। নিচেও একটা ডাউন হাউস এরিয়া থাকছে, আবার বেলকনিতে কিন্তু রাখা হয়েছে স্টোভের জায়গাটা এদিকে। আর রিলেটেড কিছু টাইলস ইউজ করা হয়েছে, উপরে স্টোরেজের জায়গা আছে, চাইলেই ক্যাবিনেট করে নিতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, আমাদের নতুন নতুন প্রপার্টিগুলোর আপডেট পেয়ে যাবেন। এখান থেকে বেলকনি এরিয়াটা একটু দেখে নিই। এছাড়া আপনি আপনার রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের জানিয়ে দিতে পারেন, যে কোথায় কেমন বাজেট আপনি প্রপার্টি খুঁজছেন। এছাড়া homefairbd.com আমাদের ওয়েবসাইটটি ব্রাউজ করে কিন্তু আপনি ঢাকার যে কোনো লোকেশনের প্রপার্টিগুলো দেখে নিতে পারেন। আমাদের এক্সাক্ট যে অবস্থায় থাকে প্রপার্টি আমরা কিন্তু আপনাদের সেই অবস্থায় দেখিয়ে দিই, ইভেন সবগুলো ফ্যাসিলিটিসই কিন্তু আমরা জানিয়ে দিই, প্রাইসটাও জানিয়ে দিই। সো ঘরে বসে প্রপার একটা ট্যুরই কিন্তু আপনি করে নিতে পারছেন। কমন বাথ এরিয়াটায় চলে এসেছি, 3টা বাথ থাকছে, 2টা কিন্তু কমন, 1টা কমন থাকছে, 2টা বাথ কিন্তু অ্যাটাচ থাকছে। চলে যাব সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুমটা, এই পাশে একটা জানালা থাকছে, এদিকটা একটা জানালা থাকছে, বেলকনি বাথ কিন্তু 2টাই থাকছে, একটা লং বেলকনি পাবো এখান থেকে। এখানে ল্যান্ড এরিয়া আছে 14.5 কাঠা, আর টোটাল 6টা করে ইউনিট থাকছে প্রত্যেকটা ফ্লোরে। আপনি ফ্যাসিলিটিসের মধ্যে কিন্তু গ্যাস পাবেন, ইলেকট্রিসিটি, ওয়াটার, লিফট, জেনারেটরের সুবিধা কিন্তু থাকছে। অ্যাটাচ বাথ এরিয়াটা দেখে নিয়েছি। 3 বছরের ইউজ একটি প্রপার্টি দেখতে এসেছি আজকে সাউথ পিরেরবাগে। এখান থেকে বেলকনিতে এরিয়াটা দেখে নিব। দেখতেই পাচ্ছেন পাশে একদমই খোলামেলা থাকছে, পর্যাপ্ত আলোটা আপনি পাবেন, ওপরে কিন্তু জল ছাদটা করা আছে, লং একটা বেলকনি কিন্তু থাকছে। সেকেন্ড বেডরুমটা তো দেখে নিলাম, চলে যাব এখন থার্ড বেডরুমের দিকে। তো থার্ড বেডরুমটা দেখতে দেখতে আপনাদেরকে জানিয়ে দেব যে আমরা যেই এরিয়াতে আছি এটা সাউথ পিরেরবাগে, 9তলা বিল্ডিংয়ের 9তলার প্রপার্টিটা দেখছি আমরা। 3 বেড 3 বাথ 2টা বেলকনি, গ্যাস কানেকশানটা কিন্তু থাকছে। থার্ড বেডরুমে কিন্তু 2টো জানালা পেয়ে যাচ্ছেন আপনারা। তো একদম ইনক্লুডিং সব কিছু সহ প্রপার্টিটার প্যাকেজ প্রাইস পড়বে 62 লাখ টাকা। স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ডিটেলস এবং ভিজিটের জন্য। homefairbd.com ওয়েবসাইটটি ব্রাউজ করতে পারেন আপনি আপনার পছন্দের প্রপার্টিগুলো খুঁজে নিতে। আমাদের সাথেই থাকবেন, আবার নতুন প্রপার্টি নিয়ে চলে আসবো, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।